হ্যালো ফ্রেন্ড, আপনার সব কেমন আছেন? তো আজকে আপনাদের জন্য আবার আমরা জব নোটিফিকেশনে হাজির হয়েছি ইন্ডিয়ান আর্মির। তো আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান আর্মির নোটিফিকেশন আছে, আপনার সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। তো আপনি অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করুন, কেননা যে কোনো আপডেট সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে। তো এরকম আমরা নিত্য নতুন জব আপডেট আপনাদের জন্য নিয়ে আসি, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আমরা ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো joinindianarmy.nic.in এর। তো অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি এই পেজে আসতে পারবেন, অথবা আপনার রিক্রুটমেন্ট নোটিফিকেশন আমরা আপনার পিডিএফ আপনার ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্কে ক্লিক করে আপনি আপনার নোটিফিকেশন পেজে আসতে পারবেন। তো অবশ্যই যে কোনো ব্রাউজারে আপনি টাইপ করবেন joinindianarmy.nic.in এ, তো এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন, এটা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে র্যালির নোটিফিকেশন আপনি ক্লিক করবেন। তো র্যালি নোটিফিকেশনে ক্লিক করার পরে আপনার দেখতে পাচ্ছেন লেটেস্ট র্যালি jco.or। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে র্যালি নোটিফিকেশন ARO শিলিগুড়ি। তো এখানে পিডিএফ আপনার দেওয়া আছে, তো পিডিএফটা আপনি ডাউনলোড করবেন। তো পিডিএফটা আপনার খুলে যাবে, তো এটা আমরা একটু বড় করে জুম করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি ইন্ডিয়ান আর্মি র্যালি নোটিফিকেশন নম্বর 2020-2021 আর্মি রিক্রুটিং অফিস শিলিগুড়ি। তো ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়িতে দেখতে পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন ইজ আর ম্যান্ডেটরি অ্যান্ড উইল বি ওপেন ফ্রম 14 নভেম্বর 2020-28 ডিসেম্বর 2024। সোলজার জেনারেল ডিউটি, সোলজার টেকনিক্যাল, সোলজার ক্লার্ক, স্টোর কিপার টেকনিক্যাল, সোলজার ট্রেডসম্যান 10th পাস্ট, সোলজার ট্রেডসম্যান 8th পাস অ্যান্ড সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট। তো দেখতে পাচ্ছেন আপনার সমস্ত ডিটেলস এখানে আপনি পাবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি এলিজিবল হন। তো এক্সপেক্ট ডেট, লোকেশন অ্যান্ড ভেনু অফ র্যালি উইল বি কনফার্ম লেটার অ্যাজ পার COVID-19 প্যান্ডেমিক সিচুয়েশন। এখানে আপনার ডেট, এক্সাম ডেট, লোকেশন এবং আপনার কোথায় সেন্টার হবে সেটা পুরো কনফার্ম হয়নি, তো পরবর্তীতে এটা জানাবে, যেহেতু COVID-19 প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য এটা অ্যানাউন্স করতে পারেনি। তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে আপনি জুড়ে থাকবেন, আমরা লেটেস্ট আপডেট আসলে আপনাদের সঙ্গে সঙ্গে আমরা দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, তাহলে কোনো আপডেট আসলে ইন্ডিয়ান আর্মির তো আমরা সবার প্রথম পৌঁছে দেব আপনার কাছে। তো এখানে আপনার সমস্ত ডিটেলস এখানে বলেছে। তো ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড ফ্রম ফলোয়িং ক্যাটাগরি অ্যান্ড অ্যাজ পার কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্ট মেনশন বিলো। তো এখানে আপনার সমস্ত কোয়ালিফিকেশন এখানে দিয়ে দিয়েছে, ক্যাটাগরি অ্যান্ড ফিজিক্যাল ক্রাইটেরিয়া। এখানে ক্যাটাগরি এজ October 1, 2020, ব্রন বিটুইন বোথ ডেট ইনক্লুডেড, ম্যাক্সিমাম ফিজিক্যাল কিউআর, হাইট অ্যান্ড চেস্ট এখানে বলা আছে এবং এবং কোয়ালিফিকেশন এখানে আপনার দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন সোলজার জেনারেল ডিউটি 17 থেকে 21 বছরের আপনার বয়সের মধ্যে হবে, 1 October 1999 to 1 April 2003। তো এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম হাইট 169 অ্যান্ড চেস্ট 77 প্লাস 5 সেন্টিমিটার এক্স পেনশন, আপনার চেস্ট ফোলাতে হবে। এখানে 10th পাস, ম্যাট্রিক পাস এখানে নেওয়া হবে, 45% মার্ক অ্যাভারেজ থাকতে হবে এবং 33% ইজ সাবজেক্ট। এছাড়া আপনার আরও আছে মিনিমাম গ্রেড। তো এখানে আপনার অ্যাভারেজ 33 এবং সরি অ্যাভারেজ 45 এবং এবং যে কোনো সাবজেক্টে, মানে আপনার প্রত্যেক সাবজেক্টে 33% আপনাকে থাকতেই হবে। সোলজার টেকনিক্যাল 17.5 থেকে 23 বছর এজ আপনাকে মেনশন করে দিয়েছে, কত ডেট থেকে কত মধ্যে ডেট অফ বার্থ হলে এবং 169
77 প্লাস 5 সেন্টিমিটার আপনাকে ফোলাতে হবে, এবং 10 প্লাস 2 ইন্টারমিডিয়েট এক্সাম পাস ইন সায়েন্স অ্যান্ড ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইন ইংলিশ উইথ মিনিমাম 50% মার্কস অ্যান্ড অ্যাভারেজ অল ইন অল সাবজেক্ট অ্যান্ড 40% মার্ক ইন ইচ সাবজেক্ট। এখানে 40% আপনাকে প্রত্যেক সাবজেক্টে পেতে হবে, এবং এবং হচ্ছে আপনি এবং অ্যাভারেজ আপনাকে 50% রাখতে হবে। সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট 17 থেকে 23 বছরের মধ্যে, এবং এটা 169 to 77 প্লাস 5 সেন্টিমিটার আপনাকে ফুলাতে হবে, 10 প্লাস 2 ও ইন্টারমিডিয়েট এক্সাম পাস ইন সায়েন্স অ্যান্ড ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যান্ড ইংলিশ ইন মিনিমাম 50% মার্কস ইন অ্যাভারেজ ইন অল সাবজেক্ট অ্যান্ড 40% মার্কস ইন ইচ সাবজেক্ট। এখানে দেখতে পাচ্ছেন এটা সায়েন্স প্লাস টু ইন্টারমিডিয়েট এক্সাম পাস অ্যান্ড সায়েন্স অ্যান্ড ফিজিক্স কেমিস্ট্রি বোটানি জুওলজি অ্যান্ড ইংলিশ উইথ মিনিমাম 50% মার্কস অ্যাভারেজ ইন অল সাবজেক্ট অ্যান্ড 40% মার্কস ইন ইচ সাবজেক্ট। তো এখানে ক্যাটাগরি ওয়াইজ এখানে দেওয়া আছে সোলজার সোলজার ক্লার্ক বা স্টোর কিপার, টেকনিক্যাল এখানে এজ আপনার 17 থেকে 23 বছর, এখানে আপনার ডেট অফ বার্থ 97 1 অক্টোবর 97 টু 1 এপ্রিল 2020, এবং এবং মিনিমাম হাইট হচ্ছে আপনার 162 এবং চেস্ট 67 প্লাস 5 সেন্টিমিটার ফোলাতে হবে। এখানে 10 প্লাস 2 ইন্টারমিডিয়েট এক্সাম পাস ইন এনি স্ট্রিম আর্টস কমার্স সায়েন্স উইথ 60% মার্কস ইন অ্যাভারেজ অ্যান্ড মিনিমাম 50% ইন ইচ সাবজেক্ট, স্কোরিং 50% ইন ইংলিশ অ্যান্ড ম্যাথ, অ্যাকাউন্ট বুক কিপিং ইন ক্লাস 12 ইন ম্যান্ডেটরি, সোলজার ট্রেডসম্যান ইন অল সাবজেক্ট অল আর্মস, 10 পাস থিপ ওয়াশার ম্যান সুইপার স্টাফ ড্রেসার স্টোর স্টেওয়ার্ড আর্টিস উড ওয়ার্ক অ্যান্ড প্রিন্টার অ্যান্ড টেলর। তো 17 থেকে 23 বছরের মধ্যে 1 অক্টোবর 1997 টু 1 এপ্রিল 2020, তো এখানে সবারই এজ একই, এবং চেস্ট এবং হচ্ছে হাইট 169 টু 67, চেস্ট 66 প্লাস 5 সেন্টিমিটার প্যান্সিয়ার। তো এখানে ক্লাস 10 পাস, এখানে সিম্পলি 10 পাস, এখানে নো stimulated in average percentage but should not have scored minimum 33% in each subject. তো দেখতে পাচ্ছেন এটা সোলজার ট্রেন্ডসম্যান অল আর্ম, এখানে আপনার মার্কস কিপার অ্যান্ড হাউস কিপার, সত্য 17 থেকে 23 বছর, এখানে সমস্ত ক্লাস 8 পাস। এখানে এখানে আপনার এডুকেশনাল সার্টিফিকেট ইস্যু বাই এডুকেশনাল বোর্ড অ্যাট অ্যাফিলিয়েট টু affiliate to listed by state board ICSE AICTC CBSE and NIOS only will be considered. So there are national schooling often এখানে NIOS থেকে যারা eligible pass হয়েছেন তারাও এখানে applicable যোগ্য। তো এখানে ক্যান্ডিডেট ফর সোলজার ট্রেডসম্যান ক্যাটাগরি টু রেজিস্টার ইন অনলি ওয়ান অফ দি ট্রেডস ট্রেডস অ্যান্ড মেনশন অ্যাবাভ উইল বি কনসিডার টু রিক্রুটমেন্ট দ্যাট পার্টিকুলার ট্রেড অনলি। তো যারা ট্রেডসম্যান অ্যাপ্লাই করবেন, যে কোনো একটা পোস্টে অ্যাপ্লাই করতে হবে আপনাকে যে কোনো একটা ট্রেডে, এবার অবশ্যই www.joinindianarmy.nic-তে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে সমস্ত ডিটেলস এখানে আরও দেওয়া আছে ডিটেলসে, তো আপনারা অবশ্যই অবশ্যই আপনি এখানে পেজে আসতে পারবেন এবং সমস্ত কিছু এখানে আপনি দেখতে পাবেন, বা অবশ্যই অ্যাপ্লাইয়ের আগে আপনি নোটিফিকেশন দেখে নেবেন। তো এখানে ফিজিক্যাল ফিটনেসের এখানে কথা বলা হয়েছে, ফিজিক্যাল ফিটনেস 1.6 কিলোমিটার রান এখানে দেওয়া আছে, 9 ফিট ডিচ অ্যান্ড জিং জাং ব্যালেন্স আপনাকে দিতে হবে, নিড টু কোয়ালিটি। এখানে আপনার ডিটেলস এখানে গ্রুপ ওয়ানের জন্য আপনার যে সমস্ত ডিটেলস দেওয়া আছে, ফিজিক্যাল মেজারমেন্ট এখানে দেওয়া আছে,
মেডিকেল টেস্টের এখানে কথা বলা আছে, ও রিটেন টেস্ট ফর কমন এন্ট্রান্স এক্সাম বা সিসিই এখানে দেওয়া আছে। আপনার সমস্ত অ্যাডমিট কার্ড এখানে প্রিন্টেড অ্যান্ড লেজার প্রিন্ট অন গুড কোয়ালিটি পেপার আপনাকে প্রিন্ট অ্যাডমিট কার্ড প্রিন্ট করে আনতে হবে, ফটোগ্রাফ আপনাকে লাগাতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাকে সমস্ত দিয়েছে এখানে, এডুকেশনাল সার্টিফিকেট উইল মার্কশিট অ্যান্ড ইন অরিজিনাল অল দি এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাচিভড বাই ক্যান্ডিডেট আই ম্যাট্রিক ইন্টারমিডিয়েট গ্রাজুয়েট এটসেট্রা ফ্রম রিকগনাইজড স্কুল কলেজ বোর্ড ইউনিভার্সিটি। Provisional online education certificate will be certificate true copy and be link signed by the head of the educational institute of concerned board by university. যদি আপনার কোনো অনলাইন কপি যদি আপনি নেন, তো আপনার যদি অরিজিনাল কপি না থাকে, তো সেক্ষেত্রে আপনার ইনস্টিটিউটের কাছ থেকে আপনার সিগনেচার করে নিয়ে আসতে হবে। ক্যান্ডিডেট with matric certificate from open school should bring school leaving certificate counter signet by BEO বা DEO। তো যদি আপনি ওপেন স্কুল থেকে করেন, তো অবশ্যই কাউন্টার সিগনেচার আপনাকে আনতে হবে এবং লিভিং সার্টিফিকেট কাউন্টার সিগনেচার লাগবে। এইট ক্লাস পাস মার্কশিট অ্যান্ড ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু বাই স্কুল শুড বি কনসিগনেট বাই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল ডিস্ট্রিক্ট এডুকেশনাল অফিসার। তো এখানে ডোমিসিল সার্টিফিকেট এখানে দিতে হবে। এখানে ডোমিসিল সার্টিফিকেট উইল ফটোগ্রাফ ইস্যু বাই তহসিলদার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। কাস্ট সার্টিফিকেট এখানে সমস্ত রিলিজিয়ান সার্টিফিকেট, স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, আর ম্যারেজ সার্টিফিকেট, রিলেশনশিপ সার্টিফিকেট, এখানে সমস্ত ডিটেল, এনসিসি সার্টিফিকেট, স্পোর্টস সার্টিফিকেট। তো আপনার সমস্ত অ্যাফিডেভিট আপনাকে 10 এখানে 10 নং আপনি 10টা ক্যারেক্টার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে অ্যাজ পার স্পাইসম্যান ডিউলি অ্যাটেস্টেড বাই নোটারি উইল বি সাবমিটেড বাই ক্যান্ডিডেট ফরম্যাট অ্যাফিডেভিট অ্যাজ পার অ্যাপেন্ডিক্স বি হিসাবে আপনাকে নিতে হবে। এখানে সমস্ত এখানে মার্কস এখানে দেওয়া আছে আপনার সমস্ত ডিটেলস। তো অবশ্যই আপনি অ্যাপ্লাইয়ের আগে আপনি চেক আউট করে নেবেন যে আপনার কী কী ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে সমস্ত কিছু আপনাকে দেওয়া আছে। তো অবশ্যই আপনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তো আপনি ক্লিক করে আপনি এই পেজে আসতে পারবেন। এখানে সমস্ত কিছু এখানে আপনার অ্যাপেন্ডিক্স এ বা ফরম্যাট ফর অ্যাফিডেভিট এখানে দেওয়া আছে। তো এখানে আপনার অবশ্যই এটাকে করে ফরম্যাট এভিডেভিট 10 এটা যে কোনো আপনার ব্রাউন পেপারে আপনি সরি 10 টাকা স্ট্যাম্প পেপারে আপনাকে এই এভিডেভিট করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, তো অবশ্যই আপনি করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন 10 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার আপনাকে নিতে হবে, এ এবং বি আপনাকে এখানে ফিল আপ করতে হবে এবং এবং সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করার পরে আপনার সিগনেচার করবেন এবং তারপরে আপনার এটা আপনি অবশ্যই কাছে রাখবেন এবং যখন অরিজিনাল ডকুমেন্টস দেখাবেন তখন আপনি দিয়ে নেবেন এবং এবং পরীক্ষার তারিখ এবং সমস্ত ডিটেলস পরবর্তীতে আরও আপডেট আসবে, তো আমরা সবার প্রথম আপনাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন। থ্যাংক ইউ।